أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দোয়া হা আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে। এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি পরম দয়াময় আরশে সমাসীন রয়েছেন। নভমণ্ডল ভূমণ্ডল এতদুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই। যদি তুমি উচ্চ কণ্ঠেও কথা বলো, তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন। আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই, সব সৌন্দর্য মণ্ডিত নাম তাঁরই। আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? তিনি যখন আগুন দেখলেন তখন পরিবার বর্গকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাব। অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন আওয়াজ আসল, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তোয়ায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো। আমি আল্লাহ, আমা ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খায়েশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত না করে, নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটা আমার লাঠি, আমি এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাকপালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মুসা, তুমি ওটা নিক্ষেপ করো। অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন, অমনি তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগল। আল্লাহ বললেন, তুমি তাকে ধরো এবং ভয় করো না, আমি এখনই একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। তোমার হাত বগলে রাখো, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে, কোনো দোষ ছাড়াই। এটা এজন্য যে আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই। ফিরআউনের নিকট যাও, সে উত্থিত হয়ে গেছে। মুসা বললেন, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার দৃঢ়ভা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবার বর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন, আমার ভাই হারুনকে। তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হল। আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম, যা অতঃপর বর্ণিত হচ্ছে, যে তুমি মুসাকে সিন্ধুকে রাখো, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে, তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও। যখন তোমার ভগিনী এসে বলল, আমি কি তোমাদেরকে বলে দেব কে তাকে লালন পালন করবে, অতঃপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায়। তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেই। আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি, অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছিলে। হে মুসা, অতঃপর তুমি নির্ধারিত সময়ে এসেছ এবং আমি তোমাকে
আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথল্য করো না। তোমরা উভয় ফিরাউনের কাছে যাও, সে খুব উত্থত হয়ে গেছে। অতঃপর তোমরা তাকে নম্র কথা বলো, হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমার পালন কর্তা, আমরা আশঙ্কা করি যে সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও আমি দেখি। অতএব তোমরা তার কাছে যাও এবং বলো, আমরা উভয়েই তোমার পালনকর্তার প্রেরিত রসুল, অতএব আমাদের সাথে বনী ইসরায়েলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে সৎপথ অনুসরণ করে তার প্রতি শান্তি। আমরা ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আযাব পড়বে। সে বলল, তবে হে মুসা, তোমাদের পালনকর্তা কে? মুসা বললেন, আমাদের পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ফিরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মুসা বলল, তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে, আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃত হন না। তিনি তোমাদের জন্য পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চড়াও, নিশ্চয় এতে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে। এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকেই তোমাদেরকে উত্থিত করব। আমি ফিরাউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি, অতঃপর সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে। সে বলল, হে মুসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ? অতএব আমরাও তোমার মোকাবিলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক করো, যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না, একটি পরিষ্কার প্রান্তরে। মুসা বলল, তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্বাহ্নে লোকজন সমবেত হবে। অতঃপর ফিরাউন প্রস্থান করল এবং তার সব কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হল। মুসা আলাইহিসসালাম তাদেরকে বললেন, দুর্ভাগ্য তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্ভাবন করে সেই বিফল মনোরথ হয়েছে। অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুইজন নিশ্চিতই জাদুকর, তারা তাদের জাদুর দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায়। অতএব তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত করো, অতঃপর সারিবদ্ধ হয়ে আসো, আজ যে জয়ী হবে সেই সফল কাম হবে। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বললেন, বরং তোমরাই নিক্ষেপ করো। তাদের জাদুর প্রভাবে হঠাৎ তার মনে হল যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছুটোছুটি করছে। অতঃপর মুসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন। আমি বললাম, ভয় করো না, তুমি বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো, এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কলাকৌশল, জাদুকর যেখানেই থাকুক সফল হবে না। অতঃপর জাদুকররা সিজদায় পড়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মুসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ফিরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই
তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? দেখছি সেই তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব এবং আমি তোমাদেরকে খর্জুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াব এবং তোমরা নিশ্চিতরূপে জানতে পারবে আমাদের মধ্যে কার আজাব কঠোরতর এবং অধিকক্ষণ স্থায়ী। জাদুকররা বলল, আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না, অতএব তুমি যা ইচ্ছা করতে পারো, তুমি তো শুধু এই পার্থিব জীবনেই যা করার করবে। আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা মার্জনা করেন। আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবে না এবং বাঁচবেও না। আর যারা তার কাছে আসে এমন ইমানদার হয়ে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্তবা। বসবাসের জন্য এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশ দিয়ে নির্ঝরিণী সমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে, এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয়। আমি মুসার প্রতি এই মর্মে ওহী করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্মাণ করো, পেছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয়ও করো না। অতঃপর ফিরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাৎ ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। ফিরাউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎ পথ দেখায়নি। হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছি, তুর পাহাড়ের দক্ষিণ পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া নাজিল করেছি, বলেছি আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমালঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। হে মুসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তড়া করলে কেন? তিনি বললেন, এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও। বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। অতঃপর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে, না তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলি? তারা বলল, আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর ফিরাউনদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি। এমনিভাবে সামেরিও নিক্ষেপ করেছে। অতঃপর সে তাদের জন্য তৈরি করে বের করল একটা গোবৎস, একটা দেহ যার মধ্যে গরুর শব্দ ছিল। তারা বলল, এটা তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য, অতঃপর মুসা ভুলে গেছে। তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না? হারুন তাদেরকে পূর্বেই বলেছিলেন, হে আমার কওম, তোমরা তো এই গোবৎস দ্বারা পরীক্ষা নিপতিত হয়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময়, অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। তারা বলল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব। মুসা বললেন, হে হারুন, তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিসে নিবৃত করল? আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে? তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ? তিনি বললেন, হে আমার জননেতা নয়,
আমার সশ্রীয় মাথার চুল ধরে আকর্ষণ করো না। আমি আশঙ্কা করলাম যে তুমি বলবে, তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখনি। মূসা বললেন, হে সামেরি, এখন তোমার ব্যাপার কি? সে বলল, আমি দেখলাম যা অন্যরা দেখেনি, অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম, অতঃপর আমি তা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল। মূসা বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এ শাস্তি রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করো না, এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না। তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি। আমরা একে জ্বালিয়ে দেবই, অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই। তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সব বিষয়ে তার জ্ঞানের পরিধিভুক্ত। এমনিভাবে আমি পূর্বে যা ঘটেছে তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি। আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ, যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বোঝা বহন করবে। তারা তাতে চিরকাল থাকবে এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্য মন্দ হবে। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায়। তারা চুপিসারে পরস্পরে বলাবলি করবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করেছিলে। তারা কি বলে তা আমি ভালোভাবে জানি। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে, তোমরা মাত্র 1 দিন অবস্থান করেছিলে। তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, অতএব আপনি বলুন, আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন, অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন, তুমি তাতে মোড় ও টিলা দেখবে না। সেই দিন তারা আহ্বানকারী অনুসরণ করবে যার কথা এদিক সেদিক হবে না, এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না। তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে, এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না। সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে, এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে। যে ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। এমনিভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহ ভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়। সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআনে গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, এবং বলুন, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল, সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রী শত্রু, সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদেরকে জান্নাত থেকে, তাহলে তোমরা কষ্টে পতিত হবে। তোমাকে এই দেয়া হল যে তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, এবং তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রেও কষ্ট পাবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা? অতঃপর তারা উভয়েই এর ফল ভক্ষণ করল, তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে শুরু করল। আদম তার পালনকর্তার অবাধ্যতা করল, ফলে সে পথভ্রান্ত হয়ে পড়ল। এরপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন, তার প্রতি মনোযোগী হলেন এবং তাকে সুপথে আনয়ন করলেন। তিনি বললেন,
তোমরা উভয়ে এখান থেকে একসঙ্গে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়ত আসে, তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না, এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বললেন, এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব। এমনিভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমা লঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে, আর পরকালে শাস্তি কঠোরতর এবং অনেক স্থায়ী। আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি যাদের বাসভূমিতে এরা বিচরণ করে, এটা কি এদেরকে সৎপথ প্রদর্শন করল না? নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত। সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশে ও দিবাভাগে। সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন। আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি, আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না। আপনার পালনকর্তা দেয়া রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। এরা বলে, সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোনো নিদর্শন আনয়ন করে না কেন? তাদের কাছে কি কোনো প্রমাণ আসেনি যা পূর্ববর্তী গ্রন্থসমূহে আছে? যদি আমি এদেরকে ইতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে এরা বলত, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের কাছে একজন রসুল প্রেরণ করলেন না কেন? তাহলে তো আমরা অপমানিত ও হেয় হওয়ার পূর্বেই আপনার নিদর্শনসমূহ মেনে চলতাম। বলুন, প্রত্যেকেই পথপানে চেয়ে আছে, সুতরাং তোমরাও পথপানে চেয়ে থাকো। অদূর ভবিষ্যতে তোমরা জানতে পারবে কে সরল পথের পথিক এবং কে সৎ পথপ্রাপ্ত হয়েছে।